বসিরহাটের কাছাড়ি পাড়ায় বিজেপির অভিনন্দন যাত্রা। উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, সাংসদ সৌমিত্র খাঁ সহ বহু বিশিষ্ট বিজেপি নেতৃত্ব। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বলেন, বিশিষ্টজনেরা শয়তানের বাচ্চা, পাশাপাশি দিলীপ ঘোষের গুলি করার তত্ত্ব সমর্থন করেন তিনি। এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। শ্যাম বিশ্বাসের রিপোর্ট, বসিরহাট ক্রাইম ব্রাঞ্চ। পশ্চিমবঙ্গ সরকারের এটা প্রতিদিনের খেলা, যেটা মুখে বলে শান্তি থাকো, কিন্তু অপরদিকে আমরা দেখছি অশান্তি লাগানোর জন্য, পশ্চিমবাংলায় দাঙ্গা লাগানোর জন্য মমতা ব্যানার্জি তৈরি আছে। এবং তাই সেভাবে পুলিশ হচ্ছে তৃণমূলের, এখন পুলিশ রাজ্য সরকারের নয়, পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের পুলিশ। তাই সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো যে কোনোভাবেই বিজেপির মিছিল বন্ধ করবে, এবং পৌরসভা ভোট আসছে, পৌরসভা ভোটকে কী করে বন্ধ করা যায়, কী করে পৌরসভা ভোট করতে দেওয়া না যায়, মানুষ ভীত সন্ত্রস্ত থাকে, তার জন্য একটা চেষ্টা করবে। সামনে তো পৌরসভা ভোট, এর আগে যেটা দেখা গেছে শাসক দলের একা হচ্ছে বুথ দখল থেকে শুরু করে গণ্ডগোল ঝামেলা খুন করা হয়েছে, সামনে পৌরসভা ভোট কী বলবেন? এটা পৌরসভা ভোটে মমতা ব্যানার্জির বড় কারসাজি হলো হয়তো কোথাও মানুষকে ভোট দিতে না দেওয়া, আর না হলে ব্যালটের মাধ্যমে ব্যালট দেশ গড়ার জন্য তৈরি হচ্ছে, এটা তার একটা প্রাথমিক প্রক্রিয়া। মমতা ব্যানার্জি তাই গোটা দেশকে দেখিয়ে দিলেন, আমরা গোখলের ভাষায় বলি যে বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমোরো, তো মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন যে ভারত থেকে আলাদা হওয়ার যে চক্রান্ত, মমতা ব্যানার্জি নিজে এটা তৈরি করবো। সিএর বিরোধিতা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা, দেখুন গতকাল কংগ্রেসের এক বিশিষ্ট আইনজীবী বলেছেন যে রাজ্য সরকার কোনো মতেই সিএ বিরোধিতা করতে পারে, কিন্তু এটা লাগু করতে হবে রাজ্যে, না হলে এটা সংবিধান অসংবিধানিক হয়ে যাবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নতুন দেশ গড়ার একটা চক্রান্ত চলছে। এই মুহূর্তে কি রাজ্য সরকার কি পদত্যাগ করা উচিত, কি বলবেন? আমি তো মনে করি রাজ্যে ইমিডিয়েট 356 355 অন্তত হয়ে যাওয়া উচিত, আর 356 আমরা দাবি করছি। আজকে তো বসিরহাটে জনজোয়ার, সিএর সমর্থনে অভিনন্দন যে যাত্রা তাতে জনজোয়ার দেখলাম বসিরহাট, এবং বসিরহাটে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা এসে যোগদান করলেন, তাতে আমরা অভিভূত। আজকে এই ঘটনাটা সব লোকের সামনে গুলি গুন্ডাদের সামনে, তিনি বিরোধী দলের দলদের গলা খুলতে দিচ্ছেন না, কথা বলতে দিচ্ছেন না, গণতান্ত্রিক অধিকার হরণ করছেন, ভোটের সময় ভোট লুট করছেন, লুট করছেন, সমস্ত কিছু করতে গিয়ে তারা আজকে এই রাজ্যে কোনোভাবেই যে গণতন্ত্র নেই, আইন শৃঙ্খলার অবস্থা খারাপ, এ নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। আইন শৃঙ্খলা ভেঙে পড়ে এবং গুলি করা চলে, কি বলবেন? আবার মৃত্যু হবে, মৃত্যুর মিছিল হবে, এক একটা ভোট পশ্চিমবঙ্গে মৃত্যুর মিছিল দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো উত্তর নেই। আজকে তিনি যেভাবে বিরোধীদের ওপর আঘাত আনছেন, বিশেষত বিজেপির ওপর, গতকাল আপনারা দেখেছেন দিলীপ ঘোষের যে নন্দীগ্রামে মিছিল ছিল তার উপরে কিভাবে পুলিশ নির্যাতন করেছে, লাঠি দিয়ে মারধর করেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দা, তিনি গণতন্ত্র মানেন না, তিনি স্বৈরতন্ত্রী। সুতরাং এই যে ভোট আসছে, ভোটের সময় আবার দেখা যাবে মৃত্যু মিছিল, এটাতে আর নতুন কি? পশ্চিমবঙ্গের অভিশাপ, পশ্চিমবঙ্গের প্রথম অভিশাপ 34 বছরের বাম ফ্রন্টের রুল, সিপিএমের রাজত্ব, তারপরে দ্বিতীয় অভিশাপ এই গত 8 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যায়, সেটাও একটা অভিশাপ। এই অভিশাপ থেকে বাংলা মুক্তি চাইছে, তাই জন্য জিজ্ঞেস করি আপনাদের, দার্জিলিংয়ে 3 বছর আগে একটা গণ্ডগোল হয়েছিল, আমিও গিয়েছিলাম, আমিও ওখানে মার খেয়েছি। সেই দার্জিলিংয়ের গণ্ডগোলের সময় ওখানে কার্ফিউ জারি করা হয়েছিল এবং শুট অ্যাট সাইট অর্ডার করেছিল অ্যাডমিনিস্ট্রেশন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, মমতার অ্যাডমিনিস্ট্রেশন শুট অ্যাট সাইট করেছিল দার্জিলিংয়ে। শুট অ্যাট সাইটের বাংলাটা কি আমি জানতে চাই,
দেখলেই গুলি করো, তাই তো মনে হয় বাংলায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে দেখলেই গুলি করো বলছেন, আর দিলীপবাবু বলছেন যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে আমরা ক্ষমতায় আসলে তাদের বিচার করব। দুটোর মধ্যে তফাৎ অনেক। মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ের সাধারণ মানুষের জন্য সুটার সাইট করেছিলেন, সেই নিয়ে আগে আলোচনা হোক, যে দেখলেই গুলি করো, তারপরে আমরা দিলীপবাবুর কথার উত্তর দেব।